ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি বোয়াল মাছ রেসিপি, বোয়াল মাছের ঝোল। তো এখানে বোয়াল মাছ নিয়ে নিয়েছি একটা, তার মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদ আর কাঁচা তেল। হলুদ আর লবণ কাঁচা তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। কাঁচা তেলটা দেওয়ার কারণ হলো মাছটা যখন ভাজবো তখন বেশি ফাটবে না। তো বোয়াল মাছ আমরা জানি, বোয়াল মাছ, ট্যাংরা মাছ এগুলো খুব ফাটে ভাজার সময়, তাই কাঁচা তেলটা দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো চলুন রেডি করি ভাজার জন্য মাছটা। তো মাছটা আমার মাখানো হয়ে গেছে, এবার এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর মাছের মধ্যে আমি দেব আলু, বেগুন, টমেটো আর মশলা দেব। এখানে মেখে একেবারেই করে রেখেছি জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট একসঙ্গে করে রেখে দিয়েছি, আর সামান্য হলুদ, স্বাদ মতো লবণ। তো চলুন তাহলে মাছটা আগে ভেজে নিই। তো কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটাও ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে আমি মাছের মাথাগুলো আগে ভেজে নেব, আর মাছগুলো যখন যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব, আর মাছগুলো আমি ঢাকা দিয়েই ভাজবো, কারণ এই মাছ প্রচণ্ড ফাটে, আপনারাও সাবধানেই করবেন। তো মাথাগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। এবার এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছগুলো তখন ভাজা দেখাতে পারেনি, প্রচণ্ড ফাটছিল, তাই এখন দেখাচ্ছি। মাছগুলো আমি বেশি কড়া করিনি, আবার খুব হালকাও ভাজিনি। তো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ভাজা তেলের মধ্যেই আমি মাছের ঝোলটা রেডি করব। দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল, কারণ এই মাছের মধ্যে তেল মশলাটা একটু বেশি লাগে। ফোড়নে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ। তো এটা হালকা ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নের মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। প্রথমে আলুটা আমি একটু ভালো করে ভেজে ভাজবো। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনটা হালকা ভেজে নেব। এখানে আলু আর বেগুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার আমি মশলাগুলো যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছ সব মানে সবসময়ই বাটা মশলাই ভালো হয়, গুঁড়ো মশলাতে ভালো হয় না। তো আপনারা চেষ্টা করবেন বাটা মশলাতেই করতে। তো এটাকে ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার দিয়ে দেব একটু হলুদ। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব, আর দিয়ে দেব একটু চিনি। চিনি দিলে একটু কালারটাও ভালো লাগে দেখতে। তো এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল, 1 মগ পরিমাণ আমি জল দিলাম।
ভালো করে মশলা আলুটা ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, এতটুকুই জল দেব। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব, আর গরম জল দিয়েছি সেহেতু কোনো অসুবিধে হবে না। ঝোলটা একটু বেশি দিয়েছি কারণ মাছগুলো জলে ঝোলের মধ্যে ডুবে থাকলে মাছের ঝোলটা ঢুকলে বা মশলা ঢুকলে মাছটার টেস্টটা বাড়বে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, ঝোলটা ফুটে গেছে এখানে। তো বন্ধুরা, মাছটা আমার হয়ে গেছে, বোয়াল মাছের ঝোল রেসিপিটা। এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, গুঁড়ো করা ভাজা মশলার মধ্যে এখানে আছে তেজপাতা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, এগুলো আমি শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা টেস্টটা মাছের আরও বেশি বাড়িয়ে দেয়। তো আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন, তাতেও স্বাদ খারাপ হবে না। তো আমি এখানে দেখছি আলুটা একদম গলে গেছে, এবার আমি মাছটাকে নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, মাছ আলুটা একদম গলে গেছে, এরপরে রাখলে আলু একদম খুঁজে পাওয়া যাবে না। তো ভাজা মশলাটা দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, বোয়াল মাছের ঝোল রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভাজা মশলাটার জন্য এটা বেশি স্বাদ বাড়িয়ে দেয়, আর আপনারা পারলে গরম মশলা বেটেও দিতে পারেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের। আর রেসিপিটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।